হ্যালো ফ্রেন্ডস, তো আমি একটু আগে স্নান করে আসলাম আর এখন বাজে 1:30। আরও আগে স্নানটা করে নিতাম, তো ভিডিও এডিটিং করতে বসলাম তাই স্নান করতে লেট হয়ে গেল। আর জানো তো বৃষ্টির জন্য সহ্য লাগছে, বৃষ্টিটা ভালো লাগছে না, এত এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে দেখবে কাপড় চোপড়ও পরে বেশি, আর ঘর দরজা নোংরা হয়ে থাকে, একটা গন্ধ গন্ধ ভাব, ঘর দরজা মানে ভিজা ভিজা ভাব হয়ে থাকে। সেই জন্য আজকে ঘর দরজা আর মুছলাম না, কারণ মুছলে তো আরও ভিজা ভিজা ভাব হয়ে থাকবে, সেই জন্য মুছে আর কী করবো, মুছলাম না। আর আজকে স্নান করেও কাপড় চোপড়গুলোও আর ধুইনি, কারণ স্নানের কাপড়গুলো বাথরুমে ফেলে চলে আসলাম, আগের কাপড়গুলোও শুকায়নি। আর সকালবেলা জানো তো আমাদের এখানে 9:30 পর্যন্ত ভালোই ছিল, মেঘলা মেঘলা ভাব ছিল, কিন্তু ভালো ছিল। মেঘলা মেঘলা ভাব থাকলেও যদি হাওয়া দেয় দেখবে হালকা পাতলা কাপড়গুলো শুকিয়ে যায় কিন্তু, আর বৃষ্টি হলো তো হালকা পাতলাগুলো শেষ, আর শুকবে না, কীভাবে শুকবে। তো তোমাদের সকালবেলায় তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট গেঞ্জি ওগুলো ধুয়ে দিলাম, এগুলো না ধুলে না হয় সেজন্য ধুয়ে দিলাম। তো গেঞ্জিগুলো তো শুকিয়ে যাবে, কারণ এখন সব কাপড়গুলো মেলে দিলাম, মেলে পাখা চালিয়ে দিলাম, তো পাখার নিচে মানে শুকিয়ে যাবে। কিন্তু জিন্স প্যান্টটা তো শুকাতে যাবে না, কারণ এটা ভারী, তো প্যান্টটা তো শুকাবেই না, তবু যতটুকু শুকোই সেজন্য মেলে দিলাম, মেলে এখন পাখা চালিয়ে দিয়ে রাখলাম। অতটা বৃষ্টি না, ভালো লাগে না, অসহ্য লেগে গেছে বৃষ্টিতে। আর সকালে রান্না খাওয়া দাওয়া এই করলাম, পরে ভিডিও এডিটিং করতে বসলাম, এতটুকু। আর এখন চুলটা ভিজিয়ে স্নান করে আসলাম, বৃষ্টির দিনে ভাবলাম চুলটা ভেজাবো না, কারণ আমার চুল তো শুকোতে একটু লেট হয়, সেজন্য আমার ঘুমটা কম হয় বলে তোমরা তো জানোই যে আমি এখন প্রতিনিয়ত চুলটা ভিজিয়ে স্নান করি, না হলে চুলটা না ভিজিয়ে স্নান করলে আমার যেন একদম ঘুমই হয় না, সেজন্য চুলটা ভিজিয়ে আসলাম। আর আমি না ড্রায়ার দিয়েও চুলটা শুকাই না, কারণ ড্রায়ার দিয়ে চুলটা শুকলে নাকি ড্রায়ারের মানে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালে নাকি ভালো না, সেজন্য কিছুদিন আগে একবার শুকিয়ে রাখলাম। আর আজকেও দেখি যদি চুলটা না শুকোতে চাই, শুকাবে তো না ওই মানে ড্রায়ার দিয়ে শুকাতে লাগবে, দেখি কী করি, কারণ হেয়ার ড্রায়ার ইউজ করলে নাকি চুলের গুঁড়া মানে আমাদের চুলের গুঁড়াগুলি নাকি নরম হয়ে যায়, সেজন্য আমি ড্রায়ারটা একটু কম ইউজ করি, মানে যখন ইউজ না করলে না হবে এমন একটা সময় তখন গিয়ে আমি ইউজ করি, নাহলে আমি সবসময় হেয়ার ড্রায়ার ইউজ করি না। তো দেখি এখন পাখার হাওয়াতে যতটুকু চুল শুকাই শুকাবে, না হলে তো ড্রায়ার দিয়ে শুকাতে লাগবে। আর আমি তো ওনিয়ন, তোমরা জানোই যে আমি ওনিয়ন শ্যাম্পুটা ইউজ করতাম, তো ওনিয়ন শ্যাম্পুটা না খুব ভালো, এই শ্যাম্পুটা ইউজ করে আমি দেখছি এখন আমার চুলটাও একটু কম উঠছে, না হলে তো আগে যেভাবে না চুল উঠতো মানে প্রচণ্ড ভারী চুল উঠতো, তো ওনিয়ন শ্যাম্পুটা ইউজ করে আমার দেখছি এখন চুলটা কমই করছে, খুব ভালো হয়েছে। দেখবে একটা জিনিস, আর ওনিয়ন শ্যাম্পুটার তো দামও আছে 499 টাকা, তো এত দামের শ্যাম্পু ইউজ করে যদি কোনো কাজ না হয় তাহলে তো টাকাটাই জ্বলে গেল। তো যাক, কাজটা আমি তো ইউজ করেছি, আমি মানে আমি তো ভালো রেজাল্ট পেয়েছি, আমার খুব ভালো হয়েছে চুলটা, এখন আগের তুলনায় অনেক কম উঠছে চুলটা। তো চলো তোমাদের সাথে আবার বিকেলে কথা হচ্ছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো ফ্রেন্ডস দেখো এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, তো খাওয়া দাওয়া করে তারপর বিকেলের কাজ করলাম, ঘর ঝাড় ঘর গুছানো ওগুলো করলাম, করে তারপর এখন দেখো বসলাম আমি আনারস নিয়ে, তো আনারসটা সকালবেলায় কেটে রাখলাম। আর এখন এর মধ্যে আমি নুন লঙ্কা আর একটু লেবু মিশিয়ে নিচ্ছি, তো লেবু মিশিয়ে না আনারসটা মানে মাখলে খুব টেস্ট লাগে, মানে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় লেবু দিয়ে আনারস খেলে। তো এটা আমি আমার মামাতো বোনের বাড়িতে একদিন খেয়েছিলাম, ও দেখলাম আনারসটা মাখলো লেবু দিয়ে, তো আমার ভালো লেগেছিলো সেজন্য আমিও আজকে একটু লেবু দিয়ে মাখলাম, খুব টেস্ট হয় খেতে। তো আনারস খেয়ে তারপর সন্ধ্যা দিলাম, দিয়ে এখন বসলাম নীল পরিষ্কার করতে, তো এখানে দেখো আমি গরম জল নিয়ে বসলাম, তো নীলটা পরিষ্কার করছি, এদিকে টিভিও দেখছি আর আমার শাশুড়িমার সাথে গল্প করছি, মাও টিভি দেখছে। তো ফ্রেন্ডস তোমাদের বলে রাখছি একটা কথা, যে তোমরা যারা আমার ভিডিও দেখো তো প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দিও ভিডিওটাতে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর নতুন যদি কেউ এসে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন আমি নীলটা পরিষ্কার করে নিয়ে নিই, বাই বাই।